হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে ফ্রেন্ড লিস্ট কীভাবে হাইড করে রাখবেন। আমি আপনাদের ফেসবুকে যত বন্ধুরা আছে আপনাদের ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। কারণ আপনাদের অনেক প্রাইভেসি আছে, আপনাদের ফেসবুকে ফ্রেন্ড লিস্ট দেখে ফেললে অনেকে বিভিন্ন তথ্য নিয়ে যেতে পারে। এই জন্য এটা হাইড করে রাখবেন। যে কোথায় যাবেন, আপনারা থ্রি ডটে দেখতে পাচ্ছেন, থ্রিটা লাইন আছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে সেটিংস, প্রাইভেসি অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে যে সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু দেখতে পাবেন এখানে অপশন রয়েছে, একটু নিচে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, নিচে দেখতে পাবেন তিন নম্বর অপশন হাউ পিপুল ক্যান ফাইন্ড কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার চারটা অপশন দেখতে পাবেন, একটা দুটো তিনটা আছে, পাবলিক সবাই দেখতে পাবে, শুধু ফ্রেন্ডস বন্ধুদের মধ্যে বন্ধু দেখতে পাবে, এবং ফ্রেন্ড আপনাদের আশানুরূপ যে ফ্রেন্ড দেখতে পাবে, আর এটা শুধু অনলিমি দেখলে শুধু আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।